পরবর্তী প্রশ্ন মিরার থেকে আমি দেবীর একজন খুব ভক্ত আমি এখন আশ্রমে আসতে পারছি না এই বন্ধের কারণে আমার সবসময় নিজেকে আর ভীত মনে হয় এরকম কোনো পদ্ধতি আছে যার দ্বারা আমি দেবীর আশীর্বাদ লাভ করতে পারি রোজ যাই হোক যেটির দেবী হিসাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এটি হলো একটি মূর্তি এখানে মূলস্থানম বা মূল রূপটি এখানে কিন্তু যদি তার প্রভাব শুধু এই মন্দিরেই সীমাবদ্ধ হতো তার উপর আমাদের সময় এবং শক্তি খরচ করা দুই বৃথা হতো দেবীর প্রভাব ভৌত দূরত্বের দ্বারা নির্ধারিত হয় না আপনি যেখানেই থাকুন না কেন যদি আপনার দরজা খোলা থাকে তিনি আপনার জন্য উপস্থিত যে প্রকৃতভাবে আপনাকে এটা বুঝতে হবে যে দু ধরনের ছবি রয়েছে দুই ধরনের প্রাণ প্রতিষ্ঠা করা যায় একটি হলো শুধুই অনুরণন আপনি চাইলে এই পাত্রটিকেও অনুরণন করাতে পারেন কিন্তু আপনি এই পাত্রটিকে অন্য কোথাও থেকে অনুভব করতে পারবেন না কারণ এটি শুধুই ধ্বনিত হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই এটির কোনো উদ্দেশ্য বা বুদ্ধিমত্তা কোনোটাই নেই কিন্তু জটিল প্রাণ প্রতিষ্ঠা দেবীর মতো তার থেকেও জটিল ধ্যানলিঙ্গের মতো এগুলি এদের ভৌত অস্তিত্বের দ্বারা সীমাবদ্ধ নয় অনেক অনেক মানুষ থেকে প্রথমবার এটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে আমার মনে হয় এটা দ্বিতীয় ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যেটা আমরা করেছিলাম ওখানে একজন মহিলা ছিলেন যিনি এই সমস্ত জিনিসে জড়িত ছিলেন যাই হোক না কেন এক ধরনের কাজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের থেকে তিনি তার খাতায় পেন্সিল দিয়ে অনেকক্ষণ ধরে কিছু একটা করছিলেন আপনারা জানেন তো আমাদের সমস্যা হয় লোকে নোট নিলে আমি তাকে বললাম আপনার নোট নেওয়ার প্রয়োজনেই শুধু আমার সঙ্গে থাকুন তিনি শুধুই আমার দিকে তাকিয়েছিলেন খাতাটির দিকে তাকাচ্ছিলেনই না শুধু আমার দিকে তাকিয়েছিলেন আর নিজের পেন্সিল দিয়ে এরকম করছিলেন তারপরে এই তিন ঘন্টা ক্লাসের পরে তিনি বললেন আমি জানি না কিছু একটা তৈরি হয়েছে এটা থেকে এই রূপটি বেরিয়ে এসছে এর থেকে আমি জানি না কি হয়েছিল যখন আমি আপনার দিকে তাকিয়েছিলাম আমি আপনার ছবি আঁকার চেষ্টা করছিলাম কিন্তু এটা হলো আমি যে আঁকতে পেরেছি এটি নিশ্চিতভাবেই ধ্যান অনুপাত যেটা হয়তো এখন আমাদের আর্কাইভে কোথাও রয়েছে তিনি শুধু ধ্যানলিঙ্গের ছবিটি এঁকেছিলেন এভাবে তিনি সাদা পাতায় দিয়ে দাগ কেটেছিলেন শুধু যেটুকু জায়গা পাতাটিতে বাকি ছিল তা হলো ধ্যানলিঙ্গের প্রতিকৃতি একদম সঠিক অনুপাতে কিন্তু তিনি আমার ছবি আঁকার চেষ্টা করেছিলেন তাই আমি বলছি আপনাকে প্রাণ প্রতিষ্ঠার রূপগুলি নিজের ভৌত স্থানের মধ্যে সীমাবদ্ধ নয় এবং আপনার উদ্বেগের ব্যাপারে যাই হোক আপনার কাছে এই বিকল্প রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে এই বিকল্প রয়েছে আপনি মনকে ব্যবহার করতে পারেন আপনার সুখ স্বাচ্ছন্দ্য তৈরি করতে বা নিজের জন্য দুঃখ কষ্ট তৈরি করতে এই একটি জিনিস আপনাকে ঠিক করে নিতে হবে আপনাকে বুঝতে হবে যদি এখন আপনি ভালো বোধ করে থাকেন তো এটি শুধুমাত্র আপনার জন্য আপনার এখন যদি ভীষণ খারাপ লাগে এটির জন্য আপনিই দায়ী অন্য জিনিসগুলি একে প্রেরণা যোগাতে পারে কিন্তু মূলত মানুষের সমস্ত অভিজ্ঞতার সৃষ্টি শুধুমাত্র আপনি এবং আপনারই দ্বারা হয় আপনি বাইরের পরিস্থিতির দ্বারা কতটা প্রভাবিত হন কতটা বাধ্যতার বসে আপনি প্রতিক্রিয়া দেন তার উপর নির্ভর করে আপনি যদি খুব বেশি পরিমাণে প্রতিক্রিয়া দেন আপনার চারপাশের পরিস্থিতি আপনার জীবন নিয়ন্ত্রণ করবে আপনি যদি সচেতনভাবে সাড়া দেন আপনার চারপাশের প্রকৃতির প্রতি আপনার ভালো থাকা সম্পূর্ণভাবে আপনার হাতেই থাকবে দেবীর আশীর্বাদ ব্যবহার করা যেতে পারে আরও উন্নততর কিছুর জন্য আপনার উদ্বেগকে দূর করার তুলনায়